হ্যালো এভরিওয়ান, আমি অ্যাডভোকেট বাধন রায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে কার্যকর ফৌজদারি আদালত সমূহের শাস্তি প্রদানের ক্ষমতা সম্পর্কে। অর্থাৎ বাংলাদেশে কার্যকর যে ফৌজদারি আদালতগুলো রয়েছে সেই আদালতগুলো কত মেয়াদ পর্যন্ত কারাদণ্ড এবং কত টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করতে পারে এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা আগেই জেনেছি যে ফৌজদারি কার্যবিধি 1898 এ বাংলাদেশে কার্যকর ফৌজদারি আদালত সমূহের গঠন, কার্যাবলী এবং ক্ষমতা সম্পর্কে উল্লেখ রয়েছে। ফৌজদারি কার্যবিধি 1898 এর 31 ধারায় হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ আদালত সমূহের শাস্তি প্রদানের ক্ষমতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। হাইকোর্ট বিভাগের ক্ষেত্রে বলা হয়েছে যে হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড প্রদান করতে পারবেন। আর দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজের ক্ষেত্রে বলা হয়েছে যে তারাও আইনে অনুমোদিত যে কোনো দণ্ড প্রদান করতে পারবেন। তবে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যদি কোনো ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড প্রদান করেন সেক্ষেত্রে অবশ্যই মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। আর যুগ্ম দায়রা জজের ক্ষেত্রে বলা হলো যে যুগ্ম দায়রা জজ কোনো ফৌজদারি মামলায় আসামিকে সর্বোচ্চ 10 বছর মেয়াদ পর্যন্ত কারাদণ্ড দিতে পারবেন, তিনি এর ঊর্ধ্বের কোনো মেয়াদের কারাদণ্ড দিতে পারবেন না। এবার আমরা ফৌজদারি কার্যবিধি 1898 এর 32 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদালত সমূহের বা ম্যাজিস্ট্রেটদের শাস্তি প্রদানের ক্ষমতা সম্পর্কে জানব। ফৌজদারি কার্যবিধি 1898 এর 32 ধারায় বলা হলো যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 5 বছর মেয়াদের কারাদণ্ড দিতে পারবেন এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করতে পারবেন। আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড প্রদান করতে পারবেন এবং সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করতে পারবেন। এবং তৃতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট তিনি সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড প্রদান করতে পারবেন এবং সর্বোচ্চ 2,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করতে পারবেন। আমরা ফৌজদারি কার্যবিধি 1898 এর 32 ধারায় দেখেছি শুধুমাত্র প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের শাস্তি প্রদানের ক্ষমতা সম্পর্কে উল্লেখ আছে, কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের শাস্তি প্রদানের ক্ষমতা সম্পর্কে 32 ধারায় উল্লেখ নেই। এই ক্ষেত্রে আমরা ফৌজদারি কার্যবিধির 29 গ এবং 33 ক ধারা, এই দুটো ধারা যদি আমরা একসাথে পড়ি তাহলে এই দুটো ধারার যে মর্মার্থ সেটি হলো যে এই দুটো ধারা একত্রে পড়লে আমরা বুঝতে পারি যে যেগুলো বিশেষ ক্ষমতাপ্রাপ্ত আদালত, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এনারা সর্বোচ্চ 7 বছর মেয়াদ পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারবেন। আমরা আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমরা বাংলাদেশে কার্যকর ফৌজদারি আদালত সমূহের শাস্তি প্রদানের ক্ষমতা সম্পর্কে একটি ধারণা দিতে পেরেছি। এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহপূর্বক আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও বার কাউন্সিল এনরোলমেন্ট MCQ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে এবং আইনের বিভিন্ন বিষয় সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।